অগ্নিত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের মহিমার কথা আপনাদের শোনাচ্ছি কয়েকটি সপ্তাহ ধরে। এই ভাগবতের মহিমা অনন্ত বলে শেষ করা যায় না। সংক্ষেপ আকারে আপনাদের শোনাই, প্রতিদিন একটু করে শোনাই। শ্রীমদ্ ভাগবত যে ভাগবতী কথা শুনতে এসেছেন, সেই শ্রীমদ্ ভাগবতী কত মহামহিয়ান এটি না জানলে তো ভাগবতের শ্রদ্ধা আসবে না। অন্যান্য শাস্ত্র পাঠ শুনতে যাই না, কিন্তু ভাগবত পাঠ শুনবার জন্য আমরা সবাই শুনে যাই। কোন অনাদি অতীত অনন্ত কাল হতে গৃহে গৃহে মন্দিরে মন্দিরে সভায় সমিতিতে ভাগবত পাঠ হয়ে আসবে। শ্রীমদ্ ভাগবতের এতখানি আদর, এতখানি কদর জগতের কোনো শাস্ত্রে নাই। আগের দিন বলেছিলাম সর্ববেদান্ত সারম্ভী শ্রীমদ্ ভাগবত বিশ্ব যদ রসামৃত চিত্তস্য নান্যত্র এক রতি কচিত। সমস্ত বেদান্তের সার শ্রীমদ্ ভাগবত, বেদের সার বেদান্ত, বেদান্তের সার শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতের কথা যে একবার শুনেছে তার তৃপ্তি ঘটে গেছে, সে আর অন্য কোনো শাস্ত্র শুনবে না। যত রসামৃত তৃপ্তস্য নান্যত্র, ন অন্যত্র অন্য কোথাও তার আর ভালোবাসা জন্মাবে না। সুত গোস্বামী পাল নৈমিষারণ্যে ষাট হাজার ঋষির মাঝে ভাগবতের মহিমা বর্ণনা করছেন। ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম সম্মিতম ভক্তি জ্ঞান বিরাগাণাং স্থাপনায় প্রকাশিতম। বললেন আমার গুরুদেব ব্যাস শিক্ষা দেন, কিন্তু সবর গুরু তো শুনেছেন তো, তাকে গুরু বলে বরণ করেছেন মনে। শ্রবণ গুরু যার কাছ থেকে হরিকথা শোনা হয় তাকে কী বলে? শ্রবণ গুরু। সুত গোস্বামী শ্রবণ গুরুকে শুনতে বলছে আমার গুরুদেবের মুখে শুনেছি। ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম সম্মিতম ভক্তি জ্ঞান বিরাগাণাং স্থাপনায় প্রকাশিতম। আমার গুরুদেব জগতে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য এই তিনটেকে স্থাপন করবার জন্যে এই শ্রীমদ্ ভাগবত প্রকাশ করলেন। ইদং ভাগবত নাম পুরাণং ব্রহ্ম সম্মিতং। এই ভাগবত পুরাণ কেমন জানেন না? ব্রহ্ম সম্মিতং। ব্রহ্ম মানে বেদ, সম্মিত মানে তুল্য, বেদ তুল্য গ্রন্থ। পঞ্চম বেদ বলা হয় শ্রীমদ্ ভাগবতকে, উপব্রিহ্মাণ শাস্ত্র। অর্থাৎ উপব্রিহ্মাণ মানে ব্যাখ্যা শাস্ত্র, যে শাস্ত্রের দ্বারা বেদে ব্যাখ্যা দান করা হয় তাকে বলে উপব্রিহ্মাণ শাস্ত্র। ইতিহাস পুরাণাভ্যাং বেদং সমুপব্রিহ্মহে। ইতিহাস এবং পুরাণের দ্বারা রামায়ণ এবং মহাভারতকে ইতিহাস বলা হয়, আর আঠারোটা মহাপুরাণ এদের দ্বারা কি হয় না বেদের অর্থকে ব্যাখ্যা করা হয়েছে। পুরাণমিদং ব্রহ্ম সম্মিতং, এই শ্রীমদ্ ভাগবত বেদতুল্য গ্রন্থ। আবার সম্মিত শব্দের অর্থ সম্যক মিতং জেনা, অর্থাৎ বেদের গভীরতা কতখানি সেটা মাপা হয় এই ভাগবতের দ্বারা। ভাগবত যেন ওজনদারি, বেদ কতখানি গভীর সেটা মেপে দেবে কে? সেটা মেপে দেবে শ্রীমদ্ ভাগবত। তাই পুরাণম ইদং ব্রহ্ম সম্মিতং।
বেদের সব কথাই শ্রীমৎ ভাগবতে রয়েছে, সমস্ত বেদের রসটাই শ্রীমৎ ভাগবতে রয়েছে। দেখুন, একটা আম গাছে তার মূল থেকে একবারে ডগা পর্যন্ত সর্বত্র তো একই রস বিদ্যমান, একই রস বিদ্যমান হলেও আপনি যদি তার ছালটা চিবন, তার পাতাটা চিবন, তার ডালটা চিবন, তাহলে কি আম গাছের রসে আশ্বাস হবে? কিন্তু ওই আম ফলটায় যে রস আছে সেই রস কিন্তু গোটা গাছটাতে আছে, কিন্তু গোটা গাছের পাতা ডাল চুষেও ওই আস্বাদন পাওয়া যায় না। তাই শ্রীমৎ ভাগবত যখন যখন ফল আম ফল ধরে যখন তখন আম ফল এখন খাচ্ছে, দেখুন ওই গাছের রসটাই গিয়ে ধরে দেবে কৃষ্ণা কত সুস্বাদু হয়ে গেছে। তাই সমস্ত বেদ বৃক্ষের ফল তো সমস্ত বেদ গাছ, বেদ গাছের সব রসটা শ্রীমৎ ভাগবতে রয়েছে, কিন্তু বেদকে এত মধুময় মনে হয় না। কিন্তু যখন ভাগবত পড়ি তখন মনে হয় সেই গাছের ফল এত মিষ্টি, তখন বুঝতে পারি যে বেদ কত মিষ্টি। গাছের ফলটাকে যেমন দুধের মধ্যে ঘি আছে, কিন্তু ঘিয়ের আস্বাদ পাওয়া যায়, সব দুধে ঘি থাকে কিন্তু দুধের মধ্যে ঘি আস্বাদ পাওয়া যায়, দুধ থেকে ঘি আলাদা করে তুলতে হয় তবে ঘিয়ের আস্বাদ পাওয়া যায়। তাই সর্ববেদের সার শ্রীমৎ ভাগবত। তারপরে দেখুন ওই যে ভাগবত নবনীত চতুর্বেদ দধি ভাগবত নবনীত মথিলেন সুখ খাইলেন পক্ষী, চৈতন্য ভাগবত রচিতা বৃন্দাবন দাস ঠাকুর বলছে চারি বেদ যেন দুধ, সেখান থেকে নবনী তুলে কে খাইয়েছেন? সুখদেব খাইয়েছেন, তাকে মহারাজ পরীক্ষিত সেজন্য আমাদেরও খাইয়েছেন। চতুর্বেদ নদী ভাগবত নবনীত মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত। তাহলে দুধের আর যে ঘিটা সেটা কোথায় পাবো বলে ওই বেদ 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 যে দুগ্ধ তার সারটা কোথায় আছে বলেন তার সারটা আছে এই শ্রীমৎ ভাগবত। আচ্ছা ইক্ষুদণ্ড তার গোড়া তো প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টি, কী বলি মিষ্টি পাওয়া যায়, কিন্তু মিষ্টির মিষ্টি ওই 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 রস থেকে তো মিষ্টি তৈরি হয়েছে, মিষ্টির মিষ্টি আর আখের মিষ্টি এক দুটো পার্থক্য করে দেখুন। তার ঠিক তেমনি ইক্ষুদণ্ডতে যেমন মিষ্টি মিষ্টি ঠিক তেমনি বেদ হতে এই শ্রীমৎ ভাগবত। তাই ইরং ভাগবত নাম পুরাণং ব্রহ্মসম্পদ, আগে দিন বলেছিলাম কি আছে এই ভাগবত, ভাগবত শ্রবণের ফলশ্রুতি কি? ধর্ম অপ্রজ্জিত কৈতব অর্থ পরম নির্মৎসরাণাং সদাং, প্রজ্জিত কৈতব পরম ধর্ম আছে এই ভাগবতের মধ্যে যা অন্যান্য শাস্ত্রে নাই। তাই বারবার শ্লোকটাতে অত্র 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 তিনবার, একটা কথা যখন বারবার বলা হয় তখন কী জানতে হবে দেখুন সেই কথাটা খুব জোর আছে, একটা কথাই বারবার বলছে তখন সেই কথাটা জোর আছে। তা একটা শ্লোকে তিনবার অত্র অত্র অত্র, অত্র মানে এইখানে বলে এইখানে আছে এইখানে আছে এইখানে আর কোথাও নাই আর কোথাও নাই, এটা বোঝাবার জন্যে বারবার অত্র অত্র। পরম ধর্মের কথা আর জগতের কোনো শাস্ত্রে নাই, একমাত্র শ্রীমৎ ভাগবতই আছে। বেদং আগে দিন প্রচিত করে পর্ণর কথা ব্যাখ্যা বুঝিয়েছি, আজ আসুন বেদং বাস্তব মাত্র বস্তু শিবদং তাপত্র মূল। বেদং মানে বেদং মানে বিদ্যা চর্চ জানা, বেদং মানে যিনি জানার যোগ্য তাকে বেদং বলে, যিনি জানার যোগ্য তা যিনি জ্ঞাতব্য। তাহলে পৃথিবীতে জানার বস্তু তো অনেক রয়েছে বলে না গো না, পৃথিবীতে জানার বস্তু অনেক থাকলে একটা বস্তু না জানলে কিছুই জানা হয় না। গীতার শব্দের মধ্যে দেখবেন ভগবান অর্জুনকে বলছেন অর্জুন তোমাকে একটা জ্ঞানের কথা বলবো, যত জ্ঞাত নেহ ভুয় অন্য জ্ঞাতব্য অবশিষ্ট, এমন জ্ঞানের কথা বলবো আর তোমার কিছু জানবার বাকি থাকবে না, আর জানবার কিছু বাকি থাকবে না,
যস্মিন বিজ্ঞাতে সর্বম ইদং বিজ্ঞাতং ভবতি, যাকে জানলে সব জানা হয়ে যায়। অসুদং সুদং ভবতি, যা কোনোদিনই শুনি নাই সেটা শোনা হয়ে যায়। অবিজ্ঞাতং বিজ্ঞাতং ভবতি, যা জানি না সেটা জানা হয়ে যায়। এক বেদকে বলে এক বিজ্ঞানে সর্ববিজ্ঞান, একজনকে জানলেই সব জানা হয়ে গেল। ভগবানকে জানলেই সব জানা হয়ে যায়। বেদ বিদ্যা কিছু নাহি জানো সে যদি গৌরাঙ্গ করে সারা নয়নানন্দে যে ভান সেই শেষ করে জান সর্ববিদ্যা কর তলে তার সর্ববিদ্যা সর্বসিদ্ধি তার করবে। দেখুন গৌরচরণ গোবিন্দচরণ সার করেছে তার পৃথিবীতে আর জানার কিছুই নাই, সব জানার শেষ জানা। বেদং বাস্তবং অত্র বস্তু, বাস্তব বস্তু আমরা বলি ভগবান বাস্তব নয়, ওটা পুতুল কে চোখে দেখে না, ও ওটা নিয়ে অত আলোচনা করবার কি আছে। যারা আসছিল চার পাঁচ পঞ্চিতা তো বলবে কথা, তা বললেন দেখো পৃথিবীতে বাস্তব বস্তু একটাই, আমার ত্রৈকালিক অস্তিত্ব নাই, আমি আদিতে ছিলাম না ভবিষ্যতে থাকবো না, মাঝখানে ফিরে আসছি। গীতায় বলছেন দেখো অব্যক্ত অব্যক্তাদিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, অব্যক্ত নিধন আমি তত্র কাউকে দিব না। কথাগুলো কোনো শূন্য শূন্য কারণ ভাবে পড়বেন, বলছেন অব্যক্তাদিনী ভূতানি, জগতে যত যত জীব আছে তাদের আগের খবর জানি না, তার আগে কি ছিল জানি না, অব্যক্তাদীন ব্যক্ত মধ্যে মাঝখানে কিছুদিন যে হয়েছে, আপনি আমি কুকুর বিড়াল শিবল সব ব্যক্ত মাঝখানে সব ব্যক্ত, আবার অব্যক্ত নির্ধারণ নেব মরার পর আবার অব্যক্ত, তাহলে সেটা বাস্তব হয়, সেটা বাস্তব হয়। যার তিন কালেই অস্তিত্ব আছে, ছিলেন আছেন থাকবেন, ছিলেন আছেন থাকবেন, তিনি তো বাস্তব, যেটা আগেও ছিল এখনও থাকবে মাঝে থাক আবার দেশের লয়কালে অনন্ত শেষ হয়েছে অন্তকালও তিনি থাকবেন। দেখবেন দেবকী দেবী গোবিন্দকে স্তব করে বলছেন দেখো একদিন না একদিন পৃথিবী সব লয় হয়ে যাবে, তো সব চলে যাবে, কিন্তু ভগবান এক অবশিষ্যতে একমাত্র তুমিই থেকে যাবে। তুমি জগৎ জীবের আদিতে আছো মধ্যে আছো অন্তে আছো, একটা বাড়িতে মনে করো মহোৎসব আছে তো অনেক জুটেছে, আপনি একটা রাহি লোক রাস্তায় যাচ্ছেন দেখলেন বয়স্ক খেতে হয়ে গেলেন মহোৎসব হচ্ছে ঠিকু বলতো, আমি ঠিকু বলেন হঠাৎ পেলেন আর দু চারজন লোকে ঢুকে পড়েছে সব ঠিক আছে, যে বাড়ি মালিককে 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 তো বলছে আমিও জানি না, আমরা মতো ঠিকু পড়েছি আমার মালিককে খুঁজে পাই না, তবে কোন মালিককে বুঝবার দু জান থাকুক, উৎসব হচ্ছে তো উৎসব শেষ হোক তাই বুঝবার, উৎসব শেষ হয়ে গেল কিছু লোক চেয়ে গেল আবার তারপরে কিছু লোক চেয়ে গেল আবার তারপরে কিছু লোক চেয়ে গেল আবার তারপরে কিছু লোক চেয়ে গেল, এমনি করে 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 সব যারা বাইরের লোকে চলে গেল তো থাকলো কে বাড়ির মালিক ওই বুড়ো লোকটি লাঠি ধরে চলছে বুড়ো মানুষটি, ওই দেখো ওই বাড়ির মালিক, ওই দেখুন বাড়ির মালিক, এই ব্রহ্মাণ্ডে আপনি আমি সব এসেছি অভিনয় করবার জন্যে, রঙ্গমঞ্চ অভিনয় যে শেষ হলে আবার ফিরে দেবো, কেউ নারীর ভূমিকা কেউ পুরুষের ভূমিকা কেউ ব্রাহ্মণ কেউ চণ্ডাল কেউ হাঁড়ি কেউ উঁচি কেউ গম, যার যা আমরা এই সমাজের নানা পরিচয় দিয়েছি, এইবার হয়ে গেল সেটি, এইবার আমার কোনো সব আর সব আমার যে অভিনয় যে শেষ হয়ে গেলো সবাই গেল আবার নতুন নতুন সাজে আসবে, আবার নতুন নতুন সাজে আসবে, মানুষ ছিলাম কুকুর হয়ে গেলাম কুকুর ছিল যে মানুষ হয়ে গেল, নারী ছিলাম নর হয়ে গেলাম নর ছিল যে নারী হয়ে গেল, ঠিক আছে তো এমনি করে বারবার আসবো আর যাবো, কিন্তু গোবিন্দ আমার বাড়ি মালিক তিনি যেমন তার তেমনি থাকবেন ভগবান অবশিষ্যতে।
তাই তিনি একমাত্র বেদ্য বস্তু। বাড়ির মালিককে জানলে যেমন বাড়িটার খবর না হয় সব, বাড়িটা একটা ভাট আছে, তা ভাটের খবর নিয়ে বাড়ির খবর জানা যায় এই বাড়িটা কত কদিন কার কাছে কিনেছিলেন, কী কখন তৈরি করলেন, এসব ভাড়াকে বলতে পারবো আমি ভাড়া দিই থাকি দেখ। তাহলে খবরটা কে বলবে? বাড়ির মালিক খবরটা দেবে। তাহলে দেখুন আমরা সবাই এই ভাড়াটিয়া, এই বাড়ির মালিক হলে একমাত্র গোবিন্দ। তা বাড়ির খবরটা যে জানতে হয় গোবিন্দকেই জানতে হবে, আর খুঁজে বার করতে গোবিন্দকে। সব তো ভাড়াটিয়া, আজ আছি কাল নাই, ভাট যেমন হয়ে গেল মিটিটা ভোট বাড়িতে ঠিক তেমনি করে ভাড়াটিয়া মতো আছি আমরা সবাই ভাড়াটিয়া। কিন্তু একটা মালিক তিনি আছেন, মালিক যখন বাড়িতে যাবে না তিনি রয়েছে সব সময়। তাহলে দেখুন তিনি একমাত্র বেদ্য বাস্তব বস্তু, বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তা পত্র বলুন। এই যে ভাগ্য শুনবেন তার ফলশ্রুতি দিলেন কি দেখুন, শিবদং তাপত্র মূলনম। এক ঘন্টা দেড় ঘন্টা কষ্ট করে শুনবেন, পায়ে লাগবে, কোমরে লাগবে, হাঁটুতে লাগবে, লাগুক। কিন্তু দেখুন ফলটা কত বড় ফল, ফল ফল তাপত্র মূলনম। তিনটে তাপ আছে তাপত্র উন্মূলনম, তাকে একবারে উন্মূলিত করে দেয়। তিনটে তাপ কি কি? আধ্যাত্মিক, আধিদৈবিক, আধি ভৌতিক। এতে বারবার আমি শুনেছি আমাদের ত্রিবিধ দুঃখ। আধ্যাত্মিক মানে দেহের দুঃখ, মনের দুঃখ, দেহ থাকলে কষ্ট হবে, একদিন বুড়ো হবে, নানারকম রোগ এসে জড়াবে, মনগুলোকে পদার্থ আছে, খারাপ সংবাদ শুনলাম মনটা খারাপ হলো, ভালো সংবাদ শুনলাম মনটা ভালো হলো, খেয়ালি মন কখন ভালো থাকে কখন মন থাকে কেউ বলতে পারে না। একেবারে আধ্যাত্মিক দুঃখ। আধি ভৌতিক, ভূত মানে দিক থেকে মানুষ মানুষ থেকেও দুঃখ পাই, কষ্ট পায়, আবার প্রাণী থেকে বাঘ সিংহ গন্ডা সাপ এর থেকেও আমরা দুঃখ পাই, আমার শত্রুর কাছে দুঃখ পাই, এই দুঃখটা কি বলে আধি ভৌতিক। আর একটা দুঃখ আছে বলে আধি দৈবিক, অর্থাৎ দেবতা থেকে পাওয়া যে দুঃখ, এমন বন্যা চলে এলো থাক বাড়ি জায়গা নেয় কোথায় যে উঠবো, বাড়ি ঘর সব জলে ভেসে গেল, এমন দমকা ঝড় এলো আমার ভার বাড়ি সব উনি ভেঙেছে গেল, ভূমিকম্প হলেও বাড়ি ধসে পড়লো। তাহলে আগে এগুলো দেবতা থেকে প্রাপ্ত দৈবী শক্তি বলে হয়েছে, বলে তিনবিধ। এই ত্রিবিধ কখন যাবে বলেন দেখো, এই ত্রিবিধ কার দেওয়া, দেখো এই ত্রিবিধ দুঃখকে দান করছেন না মায়া দান করছেন, এই ত্রিবিধ দুঃখ কাদিকে দিচ্ছেন, কৃষ্ণ বলি সেই জিহিবি অনাদি বহির্মু, অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ। কাদিকে দুঃখ দান করছেন? যারা কৃষ্ণ বিমুখ জন, যারা জন্মে থেকে কৃষ্ণ ভুলে আছে, অনাদিকাল ধরে কৃষ্ণ ভুলে আছে, মায়া তাদেরকে কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। তাহলে মায়াকে দূর করতে পারলেই আমার দুঃখ দূরে যাবে, মায়া কি করে যাবে, দান ধ্যান বুঝে তবশ্য করলে মায়া যাবে? দেখো আমি আমি পুজো আচ্ছা করি, এখানে হত্যা দিয়ে বেড়ায় বলে দেখো এখানে তো মানসিক করে আছি যাবে, অনেক কিছু করে মানসিক করে আছেন, আজকে বিদা আছেন দায় দুঃখ দেয় কিছু দিয়ে মা বলছো যদি আজকে বাঁধো আর যদি হচ্ছে দাও আর যদি কবজ তাবিজ পড়ো বাতিল পড়ো আমি যাবো না, ওসবে ভয় খাই না, আমি ওসবে ভয় খাই না, আমি তোমাকে আরও বেশি আজকে বেশি জড়িয়ে ধরবো। তা তুমি যাবে কিছু ভূত, তুমি যাবে কি মায়ের পিসার কি ভূত, তুমি যাবে কি বলি, তবে আমার যাওয়াটা আমি বলবো না কি, আমি তো চাই জীবকে আমি আগলি আগলি ধরবো। তাহলে কে বলবে ওঝা ভূত, ভূত তখন নিজে বলে না যে আমাকে কেমন করে তাড়ানোর উপায়, ওঝা জানে কেমন করে ভূত দাঁড়াতে হয়, সেই ওঝাটাকে না গুরুদেব হলেন সেই ওঝা। গুরুদেব দেখে দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে, দেখ আমি ভূত ঝেড়ে দিচ্ছি, আমার বাড়ি আমার ঘর, তোর বাড়ি তোর ঘর, তোর ছেলে তোর মেয়ে, কোনটা তোর বাড়ি কোনটা তোর মেয়ে কোনটা তোর ছেলে, তুই কে কোথা হতে এসছিস,
গুরুদেব বলেন দেখ সব মিথ্যা পরিচয়, তো ভুলে থাকিস না, মায়া ভূতকে পেয়েছে, ভূতে পেলে একটা কথাও ঠিক বলে না। বললাম আমার গায়ের কিছু আছে, একটা মেয়েকে বিয়ে হয়েছে তো বলছে ভূতে পেয়েছে, ভূতে পেয়েছে, কোথায় আছে ছাটা পেটুচ্ছে, মুখে আগুন ভরে দিচ্ছে, কত কি করছে, নাতে করে আট ঘরা জল নিয়ে যাচ্ছে, সে ভূত যাবে কেন, ওটা তো ছাড়ছে, ওটা ছেড়িয়ে যাচ্ছে ছেড়িয়ে যাচ্ছে, তিন চার দিন পর মানে সুস্থ আসলে মাথা খাওয়া হয়েছিল। যাক ভূতা বিষ্ট ভূত যাওয়ার জন্য আমরা ওষা নিয়ে আসি, তো ভূতে বলে তাকে আমি ভাজিয়ে দিচ্ছি, আমি একটা মন্ত্র কানে কানে দিয়ে দিচ্ছি। সেই মহাপ্রভু সমুদ্রে স্নান করতে সমুদ্রে নাস্তা থেকে সমুদ্রে জলে থাকলেন, তো একটা জালিয়া জাল ফেলেছে, জালিয়া জাল ফেলেছে, জালেতে দেখছে বাবারই একটা মাছ না যে বিরাট মানুষ উঠেছে, আমি তো রাত্রিবেলায় মাছ ধরি, আমি তো কি ভাই নিঃশিক্ষতে বিশিক্ষতে যত নিঃশিক্ষতে বুঝি তার জড়িয়ে জড়িয়ে ধরছি ভূতটা দিয়ে দিয়েছে, ওই বাবা ভূত হয়েছে ভূত শিক্ষিত আসছে, এদিকে সর্বদামোদর গোবিন্দ সব খুঁজে বেরিয়েছেন, দেখি যে এটা থাকার মতন চুটছে আসছে ভূত 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 আসছে, কী হলো না একটা ভূত একটা ভূত, কী রকম ভূত বিরাট লম্বা ভূত একটা জালে পড়েছে, রোজ মাছ ওঠা মাছ না ওঠে ভূত উঠেছে, আমি যত নিঃসিংহ মতো বলছি তত নিঃসিংটা পিঠ ধরছে, বুঝতে পেরেছে সর্বদল দেখ আমি ভূত জানানোর মন্ত্র জানি, আর আমি বলছি যে মাথা থাপি দিয়ে হয় কিছু মহামন্ত্রী বলি ওটা ভূত নয় রে, ওটা ভূত না স্বয়ং ভগবান গৌরাঙ্গ হরি দেখে করে দেখে ওটা তাকে দেখে যাবি চল ভালো, ভূত পেলে ভূতাবিষ্ট হয়ে যায়, তো গুরুদেব এসে কী করেন, গুরুদেব এসে কানে মন্ত্র দিয়ে ভূত ঝেড়ে দেন, ভূত ঝেড়ে দেন, বল দেখ তোর কোনোটাই নয়, বাড়িও নয় ঘরও নয় পিতাও নয় পুত্রও নয় মাতাও নয় কন্যাও নয়, কেউ তোর নয় তুইও তার নস, তুইও কার নস কেউ তোরও নয়, মিথ্যা মায়া ভুলে আছে, কি করে মায়া ভূতটা যাবে, তা বললে মায়া ভূত যাওয়ার একটা পথ গীতায় পরে শুনে যায়, গীতাতে ভগবান বলতিস যে কেমন করে মায়া ভূতটাকে দূর করবি, দৈবিচ্ছেষা গুণ মায়া মম মায়া দূরত্বয়া মামেব যে প্রবর্তন্তে মায়া মেতাং তরন্তিতে, ওই তো গীতা যেমনি মা বলে দিয়েছেন, তো মা বলেন ভূত দাবি ভূত দাবার একটাই উপায় গোবিন্দ চরণে শরণ গ্রহণ করে, ভূত আপনাপনি পালাবে, ভূত আপনাপনি পালাবে মায়া আপনি পালাবে, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, যাহা কৃষ্ণ তাহা নাহি, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, অন্ধকার এসে তো আমি লাঠি গুলি শক্তি নিগা অন্ধকার অন্ধকার যতই লাঠি আনো গুলি আনো গুলি করো আমি সরছি না, কখন সরব তুমি সূর্য টুক সূর্য অনলে আমি সরব, তাহলে মায়াকে কখনই তাড়ানো যাবে না, একটাই কখন কখন তাড়ানো যাবে যখন আপনি মায়া মায়ার অধীশ্বর গোবিন্দ চরণে প্রবৃত্তি তখনই মায়া আপনা আপনি চলে যাবে, আর কিছু করতে হয় না, সুখ জুড়লে আর লাঠি থেকে বার করতে হয় না, অন্ধকার তাড়াবার জন্য আপনা আপনি চলে যায় অন্ধকার, আপনি সূর্যের দিকে পিছিয়ে ঘুরে আছেন, সূর্য আছে পিছিয়ে আপনি ভগবানকে পিছিয়ে রেখে দিয়েছেন, সূর্যের সূর্যকে পিছিয়ে রেখে কি হয় দেখুন সবচেয়ে এগোবেন না, ছায়াটা লম্বা হচ্ছে ছায়াটা লম্বা হচ্ছে, তাহলে ছায়াটা দূর করবে কী করতে হবে, মুখটা সূর্যের দিকে ঘোরাও, যেই মুখটা সূর্যের দিকে ঘোরালেন না ছায়াটা আমরা পায়ের তলা পড়ে গেছে, ছায়াটা আমরা পায়ের তলা পড়ে গেছে, ঠিক তেমনি দেখো যেই গোবিন্দ চরণে স্মরণ গ্রহণ করবেন অগ্নি মায়া আপনা, তার আগে মায়া তাড়ান কালে মায়া যেই চলে গেল আমার তিনটে তাপও আপনা আপনি চলে গেল, আর তাপটা এই তিনটে তাপ তাড়াবার জন্য আমাকে আর কিছুই করতে হবে না, তিনটে তাপ আপনাপনি চলে আপনা আপনি চলে যাবে, সূর্য উঠলে যেমন অন্ধকার চলে যায় ঠিক তেমনি গোবিন্দ কৃষ্ণ সূর্যের আশ্রয় গ্রহণ করলে মায়ার অন্ধকার তার থেকে যাওয়া যে তাপ দুঃখ আপনাপনি দূর হয়ে যায়, শিবদান বলেন মঙ্গল দান করে শিব মানে মঙ্গল, মঙ্গল দান তো করেনি সমস্ত অমঙ্গল দূর করে
কল্যাণ দান করা এটা তো কাজ, এর চেয়ে বড় কাজ কি ছিল স্বামী টিকায় লেগেন পরম আনন্দপ্রদম, পরম আনন্দপ্রদম বলেন এই ভাগবত এমনই আনন্দপ্রদ শাস্ত্র। অন্যান্য শাস্ত্রে ভগবানের কত ঐশ্বর্যের বর্ণনা আছে, বলুন দেখি মহাভারত রামায়ণ পুরুণ পুরাণ সর্বত্র গোবিন্দে অনন্ত ঐশ্বর্যের কথা বর্ণনা আছে, কিন্তু আনন্দপ্রদ মাধুর্যের কথা একমাত্র অত্র শ্রীমতী ভাগবতী, একমাত্র মাধুর্যের কথা কোথায় আছে, একমাত্র শ্রীমদ ভাগবতী মাধুর্যের কথা আছে। এই মাধুর্যের কথা যদি না থাকতো তাহলে ভাগবত শোনার জন্য এত লোক ভিড় করতো না। সুখদেব যখন ভাগবত শোনা করবেন না তখন দেখছেন মনে মনে ভাবছেন যে রাসলীলার কথা বলতো, ব্রজবতী এসে দাঁড়িয়েছেন, দেখো সুখদেব তুমি রাসের কথা বলবে না, রাসের কথা বললে আমরা লজ্জা পাবো, রাসের কথা বলো না। তা বলে আমি যে রাসের কথা না বলি তাহলে তো ভাগবত অন্তঃসার শূন্য হয়ে যাবে। রাসের পাঁচটা অধ্যায় আছে, 29, 30, 31, 32, 33, পাঁচটা অধ্যায় আছে, পাঁচটা অধ্যায়কে কী বলে পঞ্চপ্রাণ, ভাগবতের পঞ্চপ্রাণ। শ্রীমদ ভাগবত হলেন স্বয়ং ভগবান, 12টা স্কন্ধ তার 12টা অঙ্গ, 12টা স্কন্ধ, প্রথম দ্বিতীয় স্কন্ধ ভগবানের শ্রীচরণ, তৃতীয় চতুর্থ ভগবানের দুই উরু, পঞ্চম ভগবানের নাভি, ষষ্ঠ ভগবানের বক্ষ, সপ্তম অষ্টম ভগবানের দুই বাহু, নবম তার কণ্ঠ, দশম ভগবানের মুখারবিন্দ, একাদশ ভগবানের ললাট, দ্বাদশ ভগবানের মস্তক। তাহলে শ্রীমদ ভাগবতে যা গোবিন্দ তাই, আমরা বিচারছি প্রাণ আছে বলে তো, আপনি যখন ঘরে যখন মূর্তি নিয়ে আসেন না কি করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তা পুজো হয় না, পুতুল পুজো করি না আমরা, অনেক অনেক পুতুল পুজো করছো, আমরা পুতুল পুজো করি না, আমরা তার প্রাণ প্রতিষ্ঠা করি তবে পূজা করি, প্রতিমান অদ্বিসাক্ষাল পর্যন্ত নন্দন কেন বলি, তুমি আর পুতুল ন, তোমাকে প্রাণ প্রতিষ্ঠা করেছি। তা ভাগবত বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করতে হয় ভাগবত বিগ্রহের 12টা স্কন্ধ, 18,000 শ্লোক আর 12টা স্কন্ধ, এর মধ্যে মুখারবিন্দ হল দশম স্কন্ধ, এই দশম স্কন্ধে 90টা অধ্যায় আছে, এতখানি গুরুত্ব এই দশম স্কন্ধে। এই মুখটা কটা দাঁত আছে, পূর্ণ শরীরে 9টা দাঁত তো, তারপরে মুখে 7টা দাঁত, 7টা দাঁত মুখে, মুখে দুটো চোখ দুটো কান দুটো নাসিকা মুখ, 7টা দাঁত মুখের মধ্যে। তাহলে মুখটার যখন কতখানি গুরুত্ব, এই মুখ দেখি বোঝা যায় লোকটা পাজি না বদমাইশ না লোকটা ঠান্ডা ধীরসি, মুখ দেখি বোঝা যায় মুখটাই আকর্ষক হয় সবারই, মুখটা দেখি বোঝা যায় দেখবো অপরাধ বিজ্ঞান দেখা তার মুখটা চেনা চেনা হয় যে মুখটা দেখে যে লোকটা বদমাইশ কেনা দুষ্ট কেনা মুখ থেকে বোঝা যায়। তাহলে মুখটা একটা গুরুত্ব, সমস্ত চৈতন্যের প্রকাশ মুখেই হয় চৈতন্যের প্রকাশ। তাহলে মুখারবিন্দ ভাগবতের দশম স্কন্ধ ভগবানের মুখারবিন্দ, সেইগুলো তার এত গুরুত্ব, 90টি অধ্যায়ে ভগবানের কত কত লীলা মাধুর্য বর্ণনা করে, কত কত লীলা মাধুর্য, তার মধ্যে রাসলীলা হলো মুকুটমণি সমস্ত লীলা, এবং এই থেকে ভাগবতের পঞ্চ প্রাণ বলা হয়েছে। পাঁচ প্রাণ কী কী, প্রাণ অপান সমান উদান ব্যান, প্রাণ অপান সমান উদান ব্যান, এই পঞ্চ প্রাণ, এই পাঁচটা প্রাণ, এই পাঁচটা প্রাণ বায়ু আছে বলে বিচারছি। বলেন ভগবানের পঞ্চ প্রাণ হল ভাগবতের পঞ্চ প্রাণ হল ভাগ রাসের পাঁচটা অধ্যায়, এই রাসটা মাধুর্যের শেষ সীমা, তাই সমস্ত লীলা মুকুটমণি, কত কত মাধুর্য ভগবানের বর্ণিত যে শ্রীমদ ভাগবতে দেখুন না, তার রূপমাধুর্য, তার লীলা মাধুর্য, তার প্রেম মাধুর্য, তার বেণু মাধুর্য, কটা মাধুর্য ভগবানের, 6টা ঐশ্বর্য, 4টে মাধুর্য,
ছটা ঐশ্বর্য আর চারটে মাধুর্য ভগবানের। চারটে মাধুর্য কি কি? লীলা মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য। এমন রূপ ভগবানে দেখো শ্রীমৎ ভাগবত বর্ণনা করেছেন, রাজা যখন ভগবান নাচছেন না তখন এত শোভা ভগবানের না, সুখদেব ধ্যানে দর্শন করছেন, মণ্ডলাকারে সব গোপীগণ দাঁড়িয়েছেন, হাত ধরাধরিকে দাঁড়িয়েছেন। এর হল্লিসক নৃত্য বলে, হল্লিসক নৃত্য প্রাচীনকালে কৌশলী নৃত্য, যেমন তেমন নৃত্য নয়, কিন্তু উদুমধুম নাচ নয়, কিন্তু একবারে একবারে কৌশলী নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, জানেন তো শাস্ত্রীয় নৃত্য, একবার সুন্দরভাবে নৃত্যটি হচ্ছে। আর গানটি হচ্ছে দেখুন ছয় রাগ ছত্রিশ রাগ যার শুরু ওই এই রাস্তে, যত যত সারে গামা পাধানি কারণ করে যত যত সুর সুর বলুন রাগ রাগিনী বলুন সব রাজা থেকে উৎপত্তি। রাধা রানীর অনেক নামের মধ্যে একটা নাম গান্ধর্বিকা, গান্ধর্বকাটিকে বলে, যারা সুন্দর গান গাইতে পারে। রাধা নীলেন গান্ধর্বিকা সঙ্গীত প্রসরাভিজ্ঞা, রাধানী অনন্ত গুণ একটা গুণ সঙ্গীত প্রসরাভিজ্ঞা। বিরাজন্তে এমন সুন্দর করে গান করতেন না, গোবিন্দ কান পেতে শুনতেন রাধানীর গান, তন্ময় হয়ে রাধানী গান করতেন, রাধেন গান গাইতে পারতেন, রাধেন নাচতে পারতেন, রাধেন কবিতা লিখতে পারতেন, রাধেন ছবি আঁকতে পারতেন, সব গুণ ছিল রাধানী বেজন্ত। তাই নারী শ্রেষ্ঠ হতে পারে অদ্বিতীয় নারী রত্ন, এতগুলি গুণ ছিল সব রাধা রানী। তার আসে যে নৃত্য ছিলাম সুখদেব ধ্যানে দর্শন করছেন, সুখদেব কোথায় বসেছেন? পরিত্যাগের ব্রহ্মকুণ্ডের তীরে, তিনি তো রাজা বসে নাই, কৃষ্ণ মাসিটি বাজিয়েছে, গোপীগণ ছুটছে, আলু থালু বেছে চলছে, বিষয়টি দেহ নিজ ভুলে বাড়ি ভুলেছেন, নিজের দেহ ভুলেছেন, কেউ কাউকে পথন আছেন, কেউ কাউ কেউ কাউ চিনতে পারছেন না, চলছে আপন মনে আপন খেলে যে বংশী ধ্বনি শ্রবণ করেছেন না, ছুটছেন সমস্ত গোপী কবিতা বৃন্দ এক নয়নে কাজল রে, একটা একটা ছবি কাজল পড়েছেন, আবার এক কানে একটা এক কুণ্ডল দৌড়ি, একটা কুণ্ডল দুচ্ছি কেমন থাকে কতখানি পাগলি বুঝি, একবার শ্বাস করেছে কেমন দেখো, একবার যে পড়ার দরকার সেটা উত্তরীয় পুত্র এটা পড়নে কেমন দেখুন যাচ্ছে, আলু থাকবে বেশি বংশী ধ্বনি শুনেছেন না, পড়ে গেল ভুল কি করছে কি জানো সব হইল ভুল, সঙ্গে সঙ্গে বাসে আশেপাশে যে মেয়েছে না সব ভুল গোপী কাজে ওই কান করেছিলেন, কখন বাসির ডাকটা আসবে, আমাদের কান তো কালা, বোর কথা শুনে ছেলের কথা শুনে আত্মীয় স্বজনের কথা শুনে কান এমন কালা হয়ে গেছে না, সেই কালা কানে বাঁশির ডাক ঢুকবে না, গুরুকে গুরুদের তাই কৃপা করে কানেই মন্ত্র দেন, অনুগত দেন কানেই দেন যাতে কানে ঢোকে, কানটা তো তো কালা হয়ে গেছে, চোখে মন্ত্র দেন না, মুখে মন্ত্র দেন না, বুধের মন্ত্র মন্ত্রের কানে দিয়ে কানটা কালা হয়ে গেছে, এই কথা জগতের কথা শুনে শুনে কান কালা হয়ে গেছে, ভালো করে শোন কানটা সারিয়ে দিচ্ছি, দেখ এইবার দেখ ভালো করে জপ কর, দেখবে বৃন্দাবনে বাসি আজ ও বাজে, বৃন্দাবনে বাসি আজ ও বাজে, দেখবি সেই বৃন্দাবনে বাসি আজ ও বাজছে, এই যে নিত্যবাসী নিত্যকালে এই বাসি বাজছে, সেই বাসি ভাবছি প্রজাপতারা চুটছে, পাগলই হয়ে দেখো কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়, দেখো সব দেহ গেহ সব ঘুরে চলেছেন গোবিন্দ চরণে, সুখদেব ধ্যান মগ্ন দৃষ্টি দেখছেন সেই গোপীদের ছোটা, তারপরে গোপীরা আসে দাঁড়িয়েছেন কেমন করি সুন্দর করে দাঁড়িয়েছেন, বলছেন দেখো তত্রাতি সুশুভে কৃষ্ণ তত্রাতি সুশুভে দেবকী নন্দন, দেখো আজ দেবকী নন্দনে কেমন অতিশয় শোভা, অতি শুভে সুশুভে মানে সব আছে, তার শোভা তো ভগবানের যে কোনো রূপই শোভা পাবে, রাম রূপেও তার শোভা আছে, নৃসিংহ রূপেও তার শোভা আছে, বামন রূপেও তার শোভা আছে, সব রূপে দিয়ে তার শোভা আছে, কোন রূপে শোভা নাই, গীতা অতি সুশুভে আজ এমন শোভা আর কোন ভগবানের নাই, দেখো মধ্যে মণিনাম হৈমানাং মহামারবতা
দেখো সব গোপী কেমন, হেমবর্ণের মণি, হেমবর্ণের মণি, আর মাঝখানে ইন্দ্র নীলমণি আমার গোবিন্দ নৃত্য করছে, মাঝখানে ইন্দ্রনীল মধ্যে মণি নাম হৈমানাং মহামারক, মহামারক মানে মহা ইন্দ্র নীলমণি দেখছেন, ধ্যানী ধ্যান দর্শন করছেন দত্তাদি শিশুরী ভগবান, তার অপূর্ব মাধুর্য রূপ যেন ঝলকিয়ে ঝলকিয়ে পড়ে, আমি তিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার, হেন লয় মনে এ তির ভুবনে তুলনা নাহি কো তার, তুলনা নাহি কো তার, বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চান, যিনি বিধু বড় বদন সুন্দর ভ্রমণী মোহন পান, আবার নব জল ধর রসে ধর ধর বরণ চিকন কালা, আমার অঙ্গেরি ভূষণ রজত কাঞ্চন মণিমুখ উদার, আমার জোড়া ভুরু যেন কামেরি কামান কেবা কৈর নির, তরল নয়নে তেরথ চাহনি বিষম কুসুমান, আমার সুন্দর অধরে মধুর মুরলি হাসিয়া কথাটি কয় দ্বিজ ভীমে কয় অরূপ নাগর দেখে কি পরাণ, বলুন দেখি আর কোন ভগবানে এমন বর্ণ আছে দেখাতে পারবেন, গোবিন্দ ছাড়া আর কোন ভগবানের এত সুন্দর রূপের বর্ণনা দেখাতে পারবেন না, পারবেন না, এত তার মাধুর্য। বৈষ্ণব কবিরা ধ্যানে দর্শন করছেন সেই রূপ, আর সেই রূপ দেখে বর্ণনা করছেন যেন একবারে জ্বলন্ত, একবারে না দেখলে কখনো রূপের এত সুন্দর বর্ণনা হয় না, চোখের সামনে দেখছেন চণ্ডীদাস দ্বিজ ভীম, কবি দ্বিজ ভীম, চণ্ডীদাস, জ্ঞানদাস ভগবানের সেই অপূর্ব রূপ দেখে রামে তারে সই গো, দেখে রামে তারে এক তুই রূপ নয়নে না ধরে, না দেখলে কি কথা দিতে হবে, তো দেখছেন জ্ঞান কবি জ্ঞানদাস চোখে দেখছেন অপূর্ব রূপ, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া তার উপর ময়ূরে পাখা, মামি হেলাইয়া মোহন মুরলি হাতে কদম বেহেলান, দেখিয়া শ্যামের রূপ হইলামি অচেতন, গৃহকর্ম করিতে এরাই সব দেহ জ্ঞান দাসেতে কহে বিষম শ্যামে রে হো, আর গৃহকর্ম করতে পারছে না গোপীরা, সব দেহ দেহ এরাই দেখেছেন তো, গোপীকে দেখছেন রাধানির সঙ্গে সঙ্গে তিনি রাধা গেয়েছেন গোবিন্দের এত রূপ এত মাধুর্য, যে মাধুর্য দেখে স্বর্গের দেব দেবীরা পর্যন্ত আকৃষ্ট হয়ে না, এত এত রূপ তার, সে মহর রূপ দর্শন করে উপর থেকে পারিজাত পুষ্পে পারিজাত পুষ্প ছিটিয়ে দেন উপর থেকে, এত রূপ দর্শন করে তার এত মাধুর্য, আবার যখন বাঁশিটি বাজান মুরলীর অবতরীকৃত মুনি মানুষ নলিন, ধ্যান করছেন যোগী হাজার হাজার বছর ধরে ধ্যান করছেন, এই গোবিন্দের মুরলী ধ্বনি বাজলো কেউ মন চলাতে পারছে না, কিন্তু গোবিন্দের পাশে যখন বাজছে মুনির মানুষ তলে তখন মুনির মন চলে যাচ্ছে, অনন্ত নাগ ধরে আছে পৃথিবীকে, মাছির শব্দ যাচ্ছে একেবারে পাতির ভুবনে, পাতালে গিয়ে পৌঁছেছে, মাথা নড়ছে,
এখনই বোধ হয় পৃথিবীটা প্রয়োজন। স্বর্গে দেব সময় তুম্বুরু নারদ এরছেন তো বংশীধ্বনি শুনেছেন, বংশীধ্বনি শুনে ব্রহ্মকে দেবতারা আনন্দিত করছে, ত্রিভুবনকে আলোচিত করছে এই গোবিন্দের বংশীধ্বনি। এত মাধুর্য বাসী, মাসি এত মাধুর্য, এ বৃন্দাবন ছাড়া কোথাও বাজবে না, একমাত্র বৃন্দাবনেই বাজবে মাসি, আর কোথাও বাজে না। কোথায় বেড়েছে বৃন্দাবন ছাড়া দেখাতে পারবেন? আর কোনো ভগবান মাসি বাজিয়েছেন যখন দ্বারকায় গেলেন মাসি নেই, দ্বারকা যখন গেলেন তখন রুক্মিণী সত্যমা বলছে মাসি বাজাও না, একবার মাসি বাজাও না, বৃন্দাবনী মাসি বাজাতে শুনছি, বলে এখানে মাসি বাজবে না। কেন বাজবে না? এখানে রাধা রানী নাই, গোপী নাই, এখানে শ্যামলী ধবলী নাই, এখানে যমুনা নাই, বাসি বাজবে কেমন করে? যেই বাসি বাজবে যমুনা উজান বইবে, ময়ূর ময়ূরী নৃত্য করবে, এসে হরিণ হরিণী অবাকই তাকিয়ে দেখবে, গোপীরা ঘর ছেড়ে ছুটে আসবে। মা যশোদা এক একটা এক একজনের এক এক রকম ভাবি উদয়, যশোদা শুনিল মাসি ননীতে মহারানী, যশোদা শুনছেন কি যা শুনছেন, বাসিন্দা যারা বলছেন ও মামার খিদে পেয়েছে ননিয়ে দাও ননিয়ে দাও, নন্দ রাজা শুনে বাসি বাধা বয়ে জানি, নন্দ রাজা বলছেন বাবা তুই বাড়ি যাবে তো, তোমার তুমি খণ্ডটা আমার মাথায় দাও, বাসিটাকে শুনছি শিরাম শুনিছে বাসি কি শুনছে, চলো গোষ্ঠে যায়, চলো গোট চলানোর সময় যায়, আর বিনোদিনী শুনে বাসি এবার ঘরের বাহির হরাই, এবার ঘরের বার হর রাধারানী বাসির ডাকে, এবং সে দ্বারকায় বাঁচবে না, মথুরায় বাঁচবে না, কোথাও বাঁচবে না, একমাত্র বৃন্দাবনে বাঁচবে, বৈকুণ্ঠ বাঁচবে না বাসি, এ বাসি একমাত্র বৃন্দাবনই বাজে বাসি, মুরারির অবতরণে কৃতমণি মানুষের নীল এমন বাসি প্রতিপ্রতা প্রতিপ্রতার অমনকে প্রতি গোষ দিন, বংশী বড় উদ্ধত প্রতিপ্রতার ভাঙে ব্রত, প্রতিকোল হইতে টানি আনি, দেখেছেন প্রতিপ্রতার পাতিপ্রত্য ধর্মকে লঙ্ঘন করে দেয়, এত বড় ক্ষমতা মাসি মধুর তারেতে। স্বর্গের দেব দেবী আসি গোবিন্দের বংশী মাধুর্য দিয়েছে, কি অপূর্ব মাধুর্য বলতে, আবার কেমন লীলা মাধুর্য, ভগবান যিনি অনন্ত করি ব্রহ্মাণ্ডে কি অনন্ত করি লক্ষ্মী যার চরণে গড়াগড়ি যাচ্ছে, তিনি আবার চুরি করছে লোকের ঘরে ঘরে, নবলক্ষ ধেনু আছে নন্দ মহারাজার, একটা দুটো নয় ন লাখ ধেনু, নবলক্ষ ধেনু তার কত কত ননী হয় বলুন, একবার সেই ননী খাবে না, পরের ঘরে ননী চুরি করছে, পরের ঘরে ননী চুরি করছে, ননী চুরি করে ধরা পড়ে গিয়েছে, আসছে তো নন্দ মহারাজা বাড়ির সাথে বড় বড় মণিময় স্তম্ভ আছে, মণিময় স্তম্ভ আছে, বিল্বমঙ্গল ঠাকুর বর্ণনা করছেন কৃষ্ণকন্যা মধ্যে দেখছেন মণিময় থামেছে, ওই গোবিন্দের প্রচিম্ব ফুটে উঠছে, ও গোবিন্দ ভাবছে এই সেটা থেকে ফেলবে আমি ননী চুরি করেছি, বলছি ভাই দেখো তুমি মাকে আমি বলে দিও না, দেখো তুমি তো বন্ধু, দেখো আধঘানা তোমার, আধঘানা তোমার মাকে নিচ্ছে, আধঘানা ননী হাত থেকে নিয়ে মাকে দিচ্ছে, সেই থামে দেওয়া মাকে দিচ্ছে, বলছে ওই ভগবান সকলকে রক্ষা করুন, কী করে রক্ষা করবো, নিজেকে রক্ষা করতে পারছি না ভগবান, ভয় করছি মহাদশায়, বলছে ওই ভগবানই রক্ষা করবে জগৎকে, ওই ভগবান দেখেছ কেমন লীলামুক্ত ভগবান, আপন লীলায় কেমন মাতোয়ারা হয়ে গেছেন, প্রতিবিম্বটাকেও কি ভাবছেন অপরাধটা হচ্ছে, সেখানে নিজের হাতে নইটা খাই দিচ্ছে, দেখুন একবার ভগবানের কেমন লীলা, এত অপূর্ব লীলা মাধুর্য, বিল্বমঙ্গল বলছে কি বল দেখো, গোপাল আজিরও কার্তমে গৃহরসে বিপ্রাধরে লজ্জসে, ও গোয়ালার উঠোনে খেলা করছো কেমন করে, সে গোয়ালার একটা গোবর আছে, গরুর প্রস্তাব আছে কাটা হয়ে গেছে, ল্যাস গরু ল্যাস হয়ে দুই ভাই খেলা করছো, সেটা তোমার লজ্জা করে না, গোপাল আজিরও কার্তমে গৃহরসে গোপাল গোয়ালাদের উঠোনে ওই বাছুরের লেজ হয়ে খেলতে তোমাদের কাদা মারতে গোবর মারতে লজ্জা করে না, আর বিপ্রাট ধরে লজ্জা, সে বামন যখন সুন্দর করে বেদি সাজিয়েছে আলফোড়া দিয়েছে সুন্দর করে আলিপ আলেপট করেছে,
সেখানে রাত করে ডাকছে, দাও আবির আবির মদেন জানো তো, সেখানে তোমার লজ্জা লাগে যে যে ওই গোয়ালার উপরে থাকতে তো গোয়ালার উপরে দেখো। আর স্তুতি সদই মৌনাং বিধাসে মুনিয়া মিশে রাখছে কত স্তুতি করছে তোমাকে, মহাবরুন্দ্র উত্তম নন্দী দিব বৈষ্ণবী সাদিচ্ছ কোটি কোটি অশ্চর্য ডাকছে সাদিচ্ছ, সেখানে সাহায্য লজ্জা হচ্ছে। আর যখন হাম্বা করে শ্যামলী হবনি তখন আয়ে কি বলছি শ্যামলী তো জল চেষে পেয়েছে আয় জল খাওয়াছি। দেখো শ্যামলি ধামলি যখন হাম্বা করছে তখন তাদের সঙ্গে কথা বলছো তুমি থাকো। আর দেখো যখন যখন ডাকছে যখন মুনিষা এত স্তুতি করছে তোমাকে তখন চুন্নিও হয়ে সারা দিচ্ছে কত যোগীন্দ্র মনীন্দ্র চাইছে কিন্তু আমরা প্রভু সেটা তো হচ্ছে ওই ব্রজমালাদের ওই ব্রজগোপীদের দাস দাস্যগিরি করবে তবুও তাদের প্রভু হয়ে আসবে। কেমন লীলা মাধুরী দেখুন, এই অপূর্ব লীলা মাধুরী কোন ভগবান আছে, কোন ভগবানে এমন অপূর্ব মাধুরী নাই, কি অপূর্ব তা লীলা মাধুরী। আবার কেমন অপূর্ব প্রেম মাধুর্য, এমন প্রেমের খেলা খেলছেন গোপীগণে যেন তাদের প্রেমে বসি ভূত হয়ে গেছেন ভগবান। চন্দ্রাবলী কুঞ্জ থেকে রাধানী কুঞ্জে এসেছেন, রাধানী মানিনী হয়েছেন, রাধানী তখন খণ্ডিতা নায়িকা, আট প্রকার নায়িকা বলে এক নাম খণ্ডিতা নায়িকা, কলন্ত এসেছিলেন সেখান থেকে খণ্ডিতা হয়েছে, খণ্ডিতা হয়ে কপিনী নায়কের প্রতি কোপ প্রকাশ করবেন ঠিক করেছেন, সখীরা শিখিয়ে দিয়েছে দেখ গোবিন্দ যদি এসে কাকুতি মিলিতে করুক না কথা বলবি না, কিন্তু বলবি শিখিয়েছি কথা বলবি না, আবার তাক থাকবে তাকাবি না গোবিন্দ দেখি সেটাও বলে দিচ্ছি তাকাবি না, আমাকে হাত অঙ্গ স্পর্শ করবি না ঠিক আছে তোরা যা বলতে আমি গোবিন্দের সঙ্গে কথা বলবো না, গোবিন্দ অঙ্গ স্পর্শ করবো না, গোবিন্দের সঙ্গে কথা বলবো না, গোবিন্দের রূপ দেখবো না, তিনটে প্রতিজ্ঞা ঠিক থাকে জানো ললিতা বাটাকে চোখ পাখিয়ে বলছি ললিতা ঠিক থাকবে জানো দেখি সুস্থ তোকে উপেক্ষা করে চলে গেল কোনো চন্দ্রাবলী কুঞ্জি তুই এক রোজ দেখাতে পারছিস এসেছেন চন্দ্রাবলী কুঞ্জ এসেছে এসে কত অনুনয় বিনয় করছে কি বলছে বদসি যদি কিঞ্চিদ বিহি দন্ত রুচি কৌনি হরতি দরতি বিরমতি ঘোরং হে রাধে হরতি দরতি বিরামতি ঘোর তোমার বিরহে আমার হৃদয় অন্ধকার হয়েছে রাধারি এই অন্ধকারটা দূর হবে কেমন করে বদসি যদি কিঞ্চিদ একটু কথা বলো একটু কথা বলে কি আমি দন্ত রুচি কৌমনি তোমার দাঁতে এত সৌন্দর্য না যশোরার মতন আমার অন্ধকার হৃদয়ের অন্ধকার এত আর করে গোবিন্দ তমসি মম ভূমর ভূষণ হং তমসি মম জীবন তমসি মম ভব জল দ্বিরত্ন তুমি আমার ভূষণ তুমি আমার জীবন তুমি আমার ভব সমুদ্রের রত্ন রাধানী নীরব কথা বলছেন সখীরা মন্দিরে সব দাঁড়িয়ে আছে তাকাবি না ললিতা বিশাখা বলছে আর দেখ শ্যাম আজ কি শিখেছে রে কি সুন্দর রূপ দেখ ওই রূপে নয়ন দিলে নয়ন ঘোরানো যায় না বল ললিতা বলছে বিশাখা রাধানি শুনছে কান পেতে আজ কি সুন্দর শিখেছে রে এমন সারা এমন সুন্দর দেখ শ্যামকে জিন্দি আগে একদিন একে এরকম সুন্দর রাধানি কী করছেন আস্তে 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 নয়ন কি মা খেয়ে সখী রাত নয়ন পাখানি কাকে দেখছিস নয়ন পাখি কাকে দেখছিস তুই যে প্রতিকার করেছিলি শ্যামকে দেখবো না ওই তখন দেখ শ্যামকে দেখ শ্যামকে না দিকে থাকা যায় না দিকে থাকা যায় এক মুহূর্ত তোর তোর স্বামী প্রসেস করলে আমি কী করবো ও শ্যামকে না দিকে থাকতে পারি আমার দুটি নয়ন তো শ্যামের দিকেই থাকি তো আমি যদি নয়নে উদে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন মেরিয়া দেখি শ্যাম বেশ আর দুটো প্রতিজ্ঞা যেন থাকে কথা বলবি না তার অঙ্গ স্পর্শ করবি ঠিক একটা করবি ভুলবার কথা বলবি না বেশ কথা বলবো না এইবার বারবার বলছেন তো
বলছেন তখন এবার আধান থাকতে হবে কি বলছেন, জানি মাধব জানি কেশব মা মদ কৈতব বাদম, যাও যাও কেশব যাও যাও মাধব, ওই তোমার কপট কথা শুনবো না, তুমি সবাইকে বলো আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবন, তুমি আমার ভীষণ, সবাই কি বলছো, চন্দ্রবাবু কি বলছো, আমাকে বলছো, সবাই কি বলছো, যাও তোমার কপট কথা বিশ্বাস করি না আমি, মন্দির হেসে বেরিয়েছি, এই তো এই তো মাধবের সঙ্গে কথা বলবি, এই তো ফুটি কথা ভেঙে গেল, এই ফুটি কথাও ভেঙে গেল, তো কি করবো বারবার বলছি তবু শিব জীবন তুমি বলছো না, এই তৃতীয়টা মনে রাখবি, কিছুতে অঙ্গ স্পর্শ করবি না, না এই তৃতীয়টাই মরে দেবো, তবে এইবার সরবরল খণ্ডন শিরসি মন্ডন দেহি পদ পল্লব কামভীষ নাশকারী আমার মস্তকে ভূষণ তুলল, তোমার উদার পদ পল্লব রাধানি দাও দাও তোমার চরণটা মাথায় দাঁড়ি বলে এই চর স্পর্শ করে দিলেন, তখন সঙ্গে সঙ্গে ওইখানে নয় বধ এইখানে সোহে হৃদয়ে ধন মাধব হৃদয়ে রাধানীর বচন বসত, রাধানীর বচনে বশীভূত হয়ে গেছে নিরন্তর ভগবান, ভগবান এমন রাধানী যার বচনে গোবিন্দ বশীভূত হয়ে গেছে এই মাধুর্য, তাই বলেন শিবদং এই মাধুর্য আর অন্য কোনো শাস্ত্রে নয়, ভাগবৎসবরে এটাই ফলশ্রুতি, আবার বললেন দেখো ঘরা ঘরা পূর্ণ করলো এই ভাগবত শোনা যায় না, পৃথিবী পূর্ব পূর্ব জন্মের সংস্কার থাকতে হবে, কোটি কোটি জন্মের সংস্কার, তবে ভাগবত শোনার রুচি হয়, যদি ভাগবতে আসে আসতে পারলেন না মনে মনে ভেবেছেন আজ যাওয়া হল না গোবিন্দ মন্দিরে আমার, বললেন শুশ্রুষুভি হৃদি অভুন্ধতি যেই সোনা সকালবেলা বাঞ্ছা করেছেন না ভগবান শিহরি আপনার হৃদয়ে অবনিন্দ হয়ে গেল মন্দির হয়ে গেল, আর কোন শাস্তি হয়, আর কোন শাস্তি হয়, শোনেন নাই শোনবার ইচ্ছা ছিল শোনেন নাই আসতে পারেন নাই ওই তাতে ক্ষতি নাই, ভগবান তো হৃদয়ে বন্ধ হয়ে গেছে, ওই শোনবার ইচ্ছাটা করেছে তাই ভগবান হৃদয়ে বন্ধ হয়ে গেছে, তাই শুনলে তো কথাই না, তাহলে শোনার ইচ্ছা করেছেন যারা তবে শোনার ইচ্ছা সবার তো জাগ্রত হয় না, সবার জাগ্রত হয় না, কোটি কোটি জন্মের ভক্তি সংস্কার যদি হৃদয়ে থাকে তাহলে হরিকথা শোনবার ইচ্ছা জাগ্রত হয়, শ্রীমদ ভাগবত শোভনের এই ফলশ্রুতি ভাগ হরিকথা শোভনের এই মহাফলশ্রুতি আবার আগামী সর্বজয় তাই আটটা দিন Yeah.